আমার বাড়িতে কোন অনুষ্ঠান, আমার মেয়ের বিয়ের দাওয়াত আমি কি বিশৃঙ্খলা করব? অন্য কেউ বিশৃঙ্খলা করলে করতে পারে। তা আমার আজকে আয়োজন, আমার আজকে সমস্ত প্রস্তুতি, আমি এটা সুন্দরভাবে এটা সম্পন্ন করব। তো আমি এখানে বিশৃঙ্খলা করব কেন? এটা তো সারা দেশে তারা যে আচরণ করে, যে সহিংসতা করে, যেভাবে বিএনপির নেতা কর্মীদের শুধু শারীরিকভাবে আঘাত হয়, তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙে, তাদের বাড়িঘর ভাঙে। কয়েকদিন আগে আরিফা জেসমিন নেত্রকোনার যে আমাদের নেত্রী এবং সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, তার বাড়িতে আগুন লাগিয়েছে। এটা ওদের বৈশিষ্ট্য, এটা হচ্ছে ওদের দৃষ্টান্ত। আপনার আজকে নিপুণ রায়চৌধুরী তো জেলার সাধারণ সম্পাদক, তার মাথা ফাটলো কি করে? ওটা কি বিএনপির লোক ফাটিয়েছে? ও তো বিএনপির সাধারণ সম্পাদক, কার ইটের ইয়েতে হয়েছে? তারা আক্রমণ চালিয়েছে, মনে করেছে যে গুন্ডামি করে তারা টিকে থাকবে, অত সোজা না।